ভারতবর্ষের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছিল 15 আগস্ট 1947, কিন্তু তার প্রেক্ষাপট রচনা হয়েছিল তারও বেশ কয়েক মাস আগে। ভারতের স্বাধীনতার নেপথ্যের কিছু না জানা কথা আজ আপনাদের জানাব। 1947, এন্ডস অফ ব্রিটিশ রাজ, প্রযোজনায় নাট্যকাব্য সম্মিলিত নাট্য প্রয়াস, গ্রন্থনা এবং মিশ্রণে শুভম চট্টোপাধ্যায়, ভাষ্যপাঠে গৌতম চট্টোপাধ্যায়, বিশেষ কৃতজ্ঞতায় তন্ময় কুণ্ডু ও শ্যামবাজার ইছামতি। পয়লা জানুয়ারি 1947, লন্ডনের রাজপথ দিয়ে একটা কালো অস্টিন গাড়ি এগিয়ে চলেছে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের উদ্দেশ্যে। গত প্রায় 6 বছর ধরে সারা পৃথিবীর চোখে একজন মানুষেরই ছবি নিবিড় করে ধরা ছিল এই বাড়িটির সঙ্গে। প্রায় কিংবদন্তি মানুষ হয়ে উঠেছিলেন উইনস্টন চার্চিল, কিন্তু পয়লা জানুয়ারি সকালে ওই বাড়ির মধ্যে যিনি উদ্গ্রীব অপেক্ষায় বসেছিলেন তিনি অন্যজন। তিনি সোশ্যালিস্ট প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি। অ্যাটলি এবং তার লেবার পার্টি ক্ষমতায় এসেছেন একটা অঙ্গীকারকে সামনে রেখে, জাতির গা থেকে সাম্রাজ্যবাদী খোলসটা তারা ধীরে ধীরে খুলে ফেলতে চায়। বস্তুত সেই ঐতিহাসিক গ্রন্থিমোচনের কাজটা শুরু হতে চলেছিল ভারতবর্ষ নামে এক বিশাল ভূখণ্ড থেকে। বিস্তীর্ণ এই ইংরেজ শাসিত অংশে স্বাধিকার দেবার প্রতিশ্রুতিটাই পালন করতে চলেছিল তারা। সেই স্বপ্নসৌধটি ভেঙে দিতে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে আসছেন অ্যাডমিরাল লুই মাউন্টব্যাটেন। অ্যাটলি এবার তাকেই ভারতবর্ষের বড়লাট বাহাদুর বা ভাইস রয় পদে নিযুক্ত করতে চলেছেন। রাজদণ্ড নয়, ভারতের মুক্তিপত্র হাতে নিয়েই গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন তিনি। আর এই লজ্জাকর দায়িত্বভার থেকে রেহাই পেতে লুই মাউন্টব্যাটেন বারংবার চেষ্টা চালিয়েও ফলত ব্যর্থই হয়েছিলেন। এদিকে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমশ জটিল হয়ে উঠছিল। এমনই সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ব্রিটেন স্বরাজ দেবার জন্য তৈরি, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। সারা দেশে শুরু হয়েছিল প্রবল রক্তপাত, আর এই অপ্রীতিকর পরিস্থিতির মূলে রয়েছে দুই সম্প্রদায়ের দীর্ঘকালের রেষারেষি। একদিকে 30 কোটি হিন্দু, অন্যদিকে 10 কোটি মুসলমান। 1905 থেকে ব্রিটিশ সরকার যে ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিতে এতদিন বিভেদটা জিইয়ে রেখেছিল, এখন নিজেরাই তার ফাঁদে পড়ে গেছে। 10 কোটি মুসলমানের নেতারা দাবি করেছে ইসলামিক রাষ্ট্র তাদের চাই, পাশাপাশি হিন্দু শিবিরের চেহারাটা একেবারে অন্যরকম। তাদের নেতারা যেমন করেই হোক দেশভাগ আটকাবেই। আর এই দুই বিপরীত সংকল্পের টানাপোড়েনের মধ্যেই আটকে পড়েছে ইংরেজ সরকার। ভারতের মুসলমান জাতীয়তাবাদী দল মুসলিম লীগ ক্রমশ ভারতের অগণিত মুসলিম জনতার মাথায় ঢুকিয়ে দিল পৃথক রাষ্ট্রের দাবি। 16ই অক্টোবর মোহাম্মদ জিন্না বোম্বাই থেকে ডাক দিল প্রত্যক্ষ সংগ্রামের বা ডাইরেক্ট অ্যাকশনের। দেশ জুড়ে শুরু হলো দাঙ্গা, আগুন ছড়িয়ে পড়তে লাগলো দেশের প্রত্যেক কোণায়। এর বিভৎসতা দেখে ইংরেজ সরকারও স্তম্ভিত হয়ে গেল। ভারতের তৎকালীন বড়লাট ওয়াভেলের দুই সম্প্রদায়ের ঐক্যবন্ধনের সব চেষ্টাই প্রায় বিফল হয়েছে। তাই মরিয়া হয়ে ব্রিটিশ সরকার একটা নতুন মুখের খোঁজ করতে শুরু করল, যে নতুন কোনো প্রস্তাব নিয়ে সংকটটাকে এড়াতে পারবে। সুতরাং মাউন্টব্যাটেন এক প্রকার বাধ্য হয়ে পদটি গ্রহণ করতে রাজি হলেন, কিন্তু তিনি বেশ কিছু শর্ত দিলেন প্রধানমন্ত্রী অ্যাটলিকে। ক্ষমতা প্রয়োগের অধিকার হবে তার একান্ত, এ ব্যাপারে লন্ডন থেকে প্রতিনিয়ত হস্তক্ষেপ বা হুঁশিয়ারি তিনি মেনে নেবেন না। স্তম্ভিত অ্যাটলি চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ, অতঃপর খুশি মনেই সব দাবি তিনি
মেনে নিলেন। তবে সম্রাট ষষ্ঠ জর্জের অভিপ্রায় ছিল ভারত স্বাধীন হোক, কিন্তু তারা যেন কমনওয়েলথ থেকে বেরিয়ে না আসে, কারণ বিশ্ব রাজনীতিতে কমনওয়েলথে থাকা রাষ্ট্রের প্রভাব হবে অপরিসীম এবং তার কেন্দ্রবিন্দুতে স্বমহিমায় বিরাজ করবে ব্রিটেন। বস্তুত তাদের গা থেকে সাম্রাজ্যবাদের খোলসটা খুলে নিলেও রেশটুকু মুছে যাবে না। 18 ফেব্রুয়ারি 1947 ইংল্যান্ডের সংসদ ভবনে একটা বিল পাশ হতে চলেছে। সভা শুরুতেই অ্যাটলি বললেন, গভর্নমেন্টের স্পষ্ট অভিপ্রায় 1948 জুন মাসের আগেই ভারতের যোগ্য এবং দায়িত্বশীল নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে নৈঃশব্দের একটা বাতাবরণ তৈরি হল সংসদ ভবনকে ঘিরে। অবশেষে ব্রিটিশ শাসনের জবনিকাপাতের পক্ষেই রায় দিল সংখ্যাগরিষ্ঠ সভ্যরা। 20 মার্চ 1947 নর্থ ওল্ড বিমানবন্দরের রানওয়ের ওপর দাঁড়িয়ে একটা বোমারু বিমান ইয়র্ক MW-102 সরকারের নির্দেশনামা হাতে নিয়ে সস্ত্রীক মাউন্ট ব্যাটেন যাত্রা শুরু করবেন ভারতবর্ষের উদ্দেশ্যে। ভারতের মাটি স্পর্শ করার পরই চিরাচরিত মর্যাদায় তাকে অভ্যর্থনা জানানো হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, লিয়াকত আলী খাঁ এবং কমান্ডার ইন চিফ অকিনলে। এর ঠিক দুদিন পর 24 মার্চ 1947 এক ঘটনাবহুল কাহিনীর শেষ অধ্যায় লেখা শুরু হল। ভারতের শেষ ভাইসরয় পদে শপথ গ্রহণ করলেন লর্ড মাউন্ট ব্যাটেন। আই লুই ফ্রান্সিস অ্যালবার্ট ভিক্টর নিকোলাস ভাইকাউন্ট মাউন্ট ব্যাটেন অফ বার্মা ডু সোয়ার that I will be faithful and bear true allegiance to His Majesty King George VI his heirs and successors according to law. এদেশে আসার দিন দশেকের মধ্যেই মাউন্টব্যাটেন যে সিদ্ধান্তটা নিলেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি উপলব্ধি করলেন যে ক্ষমতা হস্তান্তরের যে দিনক্ষণ সুপারিশ করা হয়েছিল সেটা আদতে সময় অপচয়ী সিদ্ধান্ত। 2 এপ্রিল অ্যাটলি সরকারের কাছে তার প্রথম পাঠানো রিপোর্টে তিনি লিখলেন, এই অস্থির ভূখণ্ডে যে সমাধানের কথাই তিনি ভাবুন না কেন তা আনতে হবে খুব তাড়াতাড়ি। অত্যন্ত গোপনে এক প্রকার একান্ত আলোচনার আয়োজন করলেন ভারতীয় নেতাদের এক একজনের সঙ্গে, যা ইতিহাসে নজিরবিহীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী রূপে নেহরুই ছিলেন প্রথম আলোচনাকারী। সেদিন নেহরু যে কথাবার্তা বলেছিলেন সেটাকে তার আগের কথাবার্তারই জের বলা যায়। আলোচনার মধ্যে দুজনের কাছে স্পষ্ট হল দুটো প্রধান বিষয়। তারা দুজনেই একমত হলেন যে কোনো মূল্যে দেশ জুড়ে রক্তপ্লাবন বন্ধ করবেন এবং দেশভাগ রোধ করবেন। কথা প্রসঙ্গে গান্ধীজির বিষয় নিয়ে কথা উঠতেই মাউন্টব্যাটেন বুঝেছিলেন গান্ধীজিকে নেহরু গুরু মানলেও তাদের মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান তৈরি হয়েছে। পরবর্তী আলোচনাকারী হিসেবে এলেন গান্ধীজি। গান্ধীজির সঙ্গে আলোচনায় যা উঠে এলো তা অনেকটা এই রকম, দেশ ভাগ না করে পুরো দেশটাই মুসলমানের হাতে তুলে দেয়া হোক, জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ বরং দেশ শাসন করুক, যদি তাতে দাঙ্গা বন্ধ হয় এবং শান্তি ফিরে আসে। চলে যাওয়ার আগে অখণ্ড ভারতের অধিকার জিন্নার হাতে তুলে দিক ইংরেজ। এই শুনে হতবাক হয়ে মাউন্টব্যাটেন প্রশ্ন করেছিলেন, আপনার পার্টি কি তা মেনে নেবে? গান্ধীজির উত্তর ছিল, নেবে, কারণ কংগ্রেসও
দেশভাগ ঠেকাতে চায় এবং তার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত। এর পরবর্তী আলোচনায় এলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের একমাত্র নেতা যিনি স্বভাবে আদতে পুরোপুরি রাজনীতির মানুষ। সামনে বসে থাকা এই মানুষটিকে আপাদমস্তক চিনে নিতে চেয়েছিলেন মাউন্টব্যাটেন, কারণ এই মানুষটিকে তার দরকার হবে। একমাত্র তিনিই এনে দিতে পারেন কংগ্রেসের সমর্থন। সর্বশেষ যিনি আলোচনায় যোগ দিয়েছিলেন তিনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কাছে আছে এই উপমহাদেশের যাবতীয় সমাধান, মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না। মাউন্টব্যাটেন আর জিন্নার মধ্যে মোট ছটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সবকটাই 1947 সালের এপ্রিলের প্রথম 15 দিনের মধ্যেই। এই বৈঠকগুলোর মধ্যে থেকেই ভারতের তৎকালীন রাজনৈতিক সংকট মোচনের একটা ইঙ্গিত তৈরি হয়ে যায়। জিন্নার বক্তব্য ছিল সব কিছুর সমাধান একটাই, ছুরি চালিয়ে দেশটাকে দুভাগ করা। তার কথায় সার্জিক্যাল অপারেশন, নতুবা দেশ ধ্বংস হয়ে যাবে। দেশভাগ কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটা স্বাভাবিক পরিণতি। তবে হিন্দুর সংখ্যা বেশি হলেও বাংলা এবং পাঞ্জাবকে তাদের ভাগে ছেড়ে দিতে হবে। মাউন্টব্যাটেন সেদিন এই সরল মীমাংসায় রাজি হতে পারেননি। মাউন্টব্যাটেন একথাও বলেছিলেন, জিন্না যদি আলাদা মুসলিম রাষ্ট্রের বাহানা করে দেশভাগের গোঁ ধরেন, তবে তিনিও দরাদরি করে পাঞ্জাব ও বাংলার ভাগ চাইবেন। আলোচনা চূড়ান্ত নিষ্পত্তি হল 10 এপ্রিল তারিখে। মাউন্টব্যাটেন অনুমান করলেন আর দেরি নয়, দেশভাগের নকশাটিও তৈরি করে ফেলার সময় হয়ে এসেছে। হয়তো ভাগ্যদেবীও এটাই চেয়েছিলেন, তাই গান্ধীজি কংগ্রেস দলের নেতাদের সঙ্গে বারবার বৈঠক করে দেশভাগ আটকাতে চাইলেও শেষ পর্যন্ত বিফলই হয়েছিলেন। সেদিন কংগ্রেস দলের বেশিরভাগ নেতাই গান্ধীজির মতামত এবং যুক্তিটা মেনে নিতে পারেননি। নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পরে মাউন্টব্যাটেন বৈঠক করেছিলেন ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত 11 জন গভর্নরের সঙ্গে। তারা প্রত্যেকেই নিজের নিজের প্রদেশের রাজনৈতিক পরিস্থিতির আলোচনা করলেও পাঞ্জাব ও বাংলা এবং সীমান্ত প্রদেশের গভর্নরদের বক্তব্য থেকে যে চিত্রটি উঠে এলো তা রীতিমতো ভয়াবহ। এরপর সেই বৈঠকে পেশ করা হলো বলকান প্ল্যান। এটাই ছিল লর্ড ইসামের তৈরি করা প্রথম পার্টিশন প্ল্যান। তবে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন তখনও পুরোটা জলাঞ্জলি দেননি মাউন্টব্যাটেন। এরপর এপ্রিল মাসের শেষের দিকে মাউন্টব্যাটেন নিজে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য গেলেন সীমান্ত অঞ্চল এবং পরে পাঞ্জাবে। পেশোয়ারের বিক্ষুব্ধ মানুষের জনসভা আর পাঞ্জাবি গ্রামের বিভৎসতাই তাকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। ভারতকে বাঁচাতে হলে যা করার তা এখনই করতে হবে এবং পার্টিশনই হল একমাত্র পথ। পাশাপাশি প্রধান দুজন কংগ্রেস নেতার সমর্থন পেয়ে তার কাজটা আরও সহজ হয়ে গেল। হাইকমান্ডের অবশিষ্ট সদস্যদের বসে আনতে একটুও কালক্ষেপ করলেন না তিনি। অতঃপর কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে বড়লাট বাহাদুর মাউন্টব্যাটেনের কাছে নেহেরু ঘোষণা করলেন, কংগ্রেস দল এতকাল একনিষ্ঠভাবে সংযুক্ত ভারতে চেয়ে এসেছে, তবে দেশভাগের সিদ্ধান্ত তারা মেনে নিতে প্রস্তুত যদি একই সঙ্গে পাঞ্জাব ও বাংলাকে ভাগ করা হয়। দোসরা মে মাউন্টব্যাটেন রওনা হলেন ইংল্যান্ডের সংসদ ভবনে ভারত ভাগের খসড়া নকশাটা নিবেদন করতে। যাবার আগে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, 17 মে তারিখে দিল্লি ফিরে খসড়া প্রস্তাবটা সকলের অবগতির জন্য পেশ করবেন। সময় মতো ফিরেও এলেন। তিনি ঠিক করলেন আনুষ্ঠানিকভাবে পেশ করার আগে
খসড়াটি তিনি নেহরুকে একবার দেখাবেন। যেমন ভাবা তেমন কাজ দেখালেন নেহরুকে এবং তার প্রতিক্রিয়া জানতে চাইলেন। খসড়াটি দেখে আতঙ্কে স্তম্ভিত হয়ে গেলেন পণ্ডিত জওহরলাল। খসড়া থেকে যে মূর্তিটা বেরিয়ে এসেছে তা মোটেই তার সাধের অখণ্ড ভারতের মূর্তি নয়। প্রায় এক ডজন ছোট বড় মাঝারি রাষ্ট্রের চিত্রপট এই প্ল্যানে। পরদিন নেহরু তার প্রতিক্রিয়া একটা চিঠি মারফত জানিয়ে দিলেন। প্রতিক্রিয়া রীতিমতো উদ্ধত, অর্থাৎ ছ সপ্তাহ ধরে যত্ন করে যে তাসের বাড়ি মাউন্ট ব্যাটেন বানিয়েছিলেন তা এক ধাক্কায় চুরমার হয়ে গেল। ওই প্ল্যানের মধ্যে যে ধারাটি তিনি ঢুকিয়েছেন তাতে দুটো নয় তিনটে পৃথক রাষ্ট্রের প্রস্তাব ছিল। প্ল্যানে বলা ছিল ভারতের যে কোনো প্রদেশ তার অধিবাসীদের ইচ্ছা অনুসারে পৃথক অস্তিত্ব নিয়ে স্বাধীনভাবে থাকার অধিকার পাবে, যা মেনে নেওয়া এক কথায় অসম্ভব। পরে খসড়া প্ল্যানের যথোচিত সংশোধন করে কংগ্রেস দলের গ্রহণযোগ্য করার কাজ শেষ হল। দেশীয় রাজ্যগুলির কাছে বাছাইয়ের একটাই বিকল্প থাকবে, হয় ভারত নয় পাকিস্তান। এই কাজের দায়িত্ব দেওয়া হল সচিবালয়ের সবচেয়ে যোগ্যতম ব্যক্তি ভিপি মেননকে। মাউন্টব্যাটেনের নির্দেশ মতো মাত্র ছ ঘন্টারও কম সময় এই দুরূহ কাজটি সম্পন্ন করলেন মেনন। তার যোগ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণ হল এই খসড়ার মুসাবিদায়। সেদিনই মেনন তৈরি করলেন আগামী ভারতের রাজনৈতিক মানচিত্র। এই ঘটনার কৈফিয়ত চেয়ে জরুরি বার্তায় এটলি ডেকে পাঠিয়েছেন মাউন্টব্যাটেনকে। মাউন্টব্যাটেনও খুব বিচক্ষণতার সাথে এটলি এবং তার মন্ত্রিসভার অন্য সদস্যদের বিষয়টি ব্যাখ্যা করে সংশোধনীটি পাশ করিয়ে নিতে সমর্থ হলেন। 2 জুন 1947 দিল্লির বড়লাট ভবনের কক্ষে বসে থাকা সাতজন নেতাই সেদিন 40 কোটির ভাগ্য নিয়ন্তা। প্রত্যেকে এসেছেন লন্ডন থেকে সদ্য পাশ হয়ে আসা খসড়া প্রস্তাবটা খুঁটিয়ে দেখতে। রয়েছেন নেহরু, বল্লভভাই প্যাটেল এবং কংগ্রেস দলের সভাপতি আচার্য কৃপালনী। অন্যদিকে মুসলিম লীগের নেতা জিন্না, লিয়াকত আলী এবং রব নিস্তার, আর শিখদের নেতা বলদেব সিং। সভায় মাউন্টব্যাটেন সংক্ষেপে প্রস্তাবের বিভিন্ন ধারাগুলি আলোচনা করার পর জানিয়ে দিলেন পরদিন সকালেই সকলকে নিয়ে তিনি বৈঠক করবেন, তাই রাতের মধ্যেই তিন দলকে তাদের মনোভাব জানিয়ে দিতে হবে। নেতারা যদি ঐক্যমত হন তবে পরদিন সন্ধ্যায় দিল্লির আকাশবাণী থেকে তিন দলের নেতাকেই ভারত ভাগের সমর্থনে বেতার ঘোষণা করতে হবে এবং ওই একই সময় লন্ডন থেকে বেতার ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি। পরিস্থিতি টানাপোড়েনে মহাত্মাও বাধ্য হয়েছিলেন দেশভাগ মেনে নিতে। পরদিন বৈঠকে ভারত ভাগের প্ল্যানটা আনুষ্ঠানিকভাবে মঞ্জুর হল এবং দলীয় নেতারা তাদের বেতার ভাষণ রাখলেন। দেশভাগের সমর্থনে বক্তব্য রাখলেও নেহরুর গলায় সেদিন ছিল বিষাদের সুর। There can be no question of coercing any large areas in which one community has a majority to live against their will under a government in which another community has a majority. And the only alternative to coercion is partition. I must earnestly appeal to every community, and particularly to Muslim India, to maintain peace and order. It is with no joy in my heart that I commend these proposals to you, though I have no doubt in my mind that this is the right course. For generations, we have dreamt and struggled for a free and independent, united India.
এরপর সাংবাদিক সম্মেলন ডাকলেন মাউন্টব্যাটেন। সারা বিশ্বের মোট 300 জন সাংবাদিক সম্মেলনে উপস্থিত এসেছেন, দেশের ছোট বড় আঞ্চলিক পত্রপত্রিকার সাংবাদিকরাও। বিবৃতি দিলেন মাউন্টব্যাটেন। সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়ল তাদের অসংখ্য কৌতূহল আর প্রশ্ন নিয়ে। একসময় শেষ হয়ে এলো প্রশ্ন স্রোত, আর ঠিক সেই মুহূর্তেই শেষ প্রশ্নটা সশব্দে আছড়ে পড়ল, ক্ষমতা হস্তান্তরের তারিখটি কবে? মুহূর্তে নিঃশব্দ সংসদ কক্ষ। নীরবতা কাটিয়ে মাউন্টব্যাটেন জানালেন, 15 আগস্ট 1947 তারিখে ভারতের জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ব্রিটিশ সরকার। বস্তুত তার জীবনের একটি গৌরবজনক স্মৃতি জড়িয়ে আছে ওই দিনটির সঙ্গে। ওই দিনটিতেই অর্থাৎ 15 আগস্ট 1946 জাপানিরা আত্মসমর্পণ করেছিল তার কাছে। অতএব জাপানি সাম্রাজ্যবাদী শক্তির আত্মসমর্পণের দিনটি হোক ভারতেরও স্বাধীনতা দিবস। এটিই ছিল মাউন্টব্যাটেনের সুপ্ত অভিপ্রায়। হই হই পড়ে গেল সর্বত্র। কেউ ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি ইংরেজ সাম্রাজ্যবাদ তাদের অধিকার ছেড়ে দেবে। তবে মাউন্টব্যাটেনের এই আচমকা সিদ্ধান্তে যারা সবচেয়ে বেশি বিক্ষুব্ধ হল তারা ব্রিটিশ রাজশক্তি নয়, কংগ্রেস বা রাজন্যবর্গও নয়, তারা হলেন জ্যোতিষী। আকাশবাণী মারফত স্বাধীনতার দিন ঘোষণার সঙ্গে সঙ্গে জ্যোতিষমহলে তোলপাড় শুরু হয়ে গেল। তাদের মতে 15 আগস্ট দিনটি ভারতবর্ষ গ্রহ নক্ষত্রের বিচারে মকর রাশিতে অবস্থান করবে। দিনটা রাহু দ্বারা নিয়ন্ত্রিত এবং পাপগ্রহ শনির ক্রিয়ার অন্তর্গত, সুতরাং দিনটি অত্যন্ত অশুভ। ওই দিন ভারতের জন্ম হলে তা হবে অমঙ্গলকর, তুলনায় 14 আগস্ট দিনটি শুভ। কংগ্রেস নেতারা মেনে নিলেন এই প্রস্তাব। সময় ঠিক হল রাত 12টা। ইংরাজি মতে তারিখ অনুযায়ী দিনটি হবে 15, আর ভারতীয় পঞ্জিকা মতে সূর্যোদয়ের আগে অবধি তারিখ থাকবে একই, 18 জুলাই 1947। ব্রিটেনের সংসদ ভবনে পাশ হয়ে গেল বিলটা। ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে আলাদা করে দেবার বিষয়টায় লেগে গেল সরকারি শিলমোহর। তৈরি হয়ে গেল দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। স্বাধীনতা পেতে তখনও 73 দিন বাকি। এমন সময় আসতে লাগল একের পর এক সংকট। প্রথম এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল দেশভাগ। এই কদিনের মধ্যেই সেরে ফেলতে হবে সমস্ত ভাগ বটোয়ারা, তৈরি করতে হবে ভাগাভাগির সব কাগজপত্র। তাই কর্মচারীদের মধ্যে যাতে কোনো রকম ঢিলেমি না থাকে সেই ব্যাপারটা দেখছেন স্বয়ং মাউন্টব্যাটেন। ব্যাপারটা মোটেই সহজ ছিল না। সরকারি সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে সরকারি দপ্তর কোনোটিই প্রায় বাদ যায়নি। আর এগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বাংলা ও পাঞ্জাবকে দুভাগ করার কাজটা। নেহরু এবং জিন্না দুজনেই এই কাজের দায়িত্ব এমন একজনকে দিতে চাইছেন যার ভারতবর্ষ সম্পর্কে কোনো ধারণাই থাকবে না, যাতে তিনি এ বিষয়ে কোনো পক্ষপাতিত্ব করতে না পারেন। সেই আর্জি মতো এই কাজের দায়িত্ব পেল সিরিল র্যাডক্লিফ। এক প্রকার বাধ্য হয়েই দায়িত্ব নিতে হয়েছিল তাকে। কাজের শুরুতেই তিনি বুঝেছিলেন পাঞ্জাব ও বাংলার দেহ ব্যবচ্ছেদের জন্য তাকে অস্ত্র ধরতেই হবে। তবে সেটা অস্ত্রোপচারের ছুরি নয়, হাতে নিতে হবে একটা খাঁড়া। অনেক রক্তক্ষয়, বাস্তুভূমি ছেড়ে আসা, রিফিউজি সমস্যা পেরিয়ে শেষ পর্যন্ত গান্ধীজির স্বাধীন ভারত দুটুকরো হয়ে গেল। পাশাপাশি তৈরি হলো আরও একটি গভীর সমস্যা,
দেশীয় রাজন্যবর্গের ভবিষ্যৎ নিরূপণ করা। তাদের যুক্তি ছিল তারা প্রত্যেকেই ভারত পরাধীন থাকাকালীন ইংল্যান্ডের রানী বা রাজ পরিবারের কাছে বশ্যতা স্বীকার করেছিলেন। সুতরাং দেশ ছেড়ে যাওয়ার আগে ব্রিটিশ গভর্নমেন্টকে তাদের স্বাধীন করে দিয়ে যেতে হবে। এই দাবি মেনে নেওয়ার অর্থ হল ছোট বড় সব মিলিয়ে মোট 565টি দেশ গঠন হওয়া। তৈরি হওয়া এই পরিস্থিতির মোকাবিলা করতে পারেন একমাত্র মাউন্টব্যাটেন। কারণ মাউন্টব্যাটেন ছিলেন ঘোর বাস্তববাদী। তিনি বুঝেছিলেন যে পালা বদলের দিনে তাদের স্বাধীন হয়ে থেকে যাওয়ার স্বপ্নটা আদতে অবাস্তব। 15ই আগস্টের মধ্যে তাদের কোনো একটা পক্ষে সংযুক্ত হতেই হবে। কংগ্রেসের পক্ষ থেকে তাকেই মধ্যস্থকারীর ভূমিকা পালন করতে হয়। 25শে জুলাই 1947 তিনি দিল্লিতে 100-এর বেশি রাজা মহারাজাদের নিয়ে একটি সভা করলেন এবং অত্যন্ত সহজ সরল ভাষায় তাদের আবেদন করলেন স্বাধীন থাকার স্বপ্ন ভুলে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন অ্যাক্টে সই করে ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায়। তার কথায় খানিকটা কাজ হলেও প্রথমে রাজি হয়নি কাশ্মীর, যোধপুর এবং হায়দ্রাবাদের মতো বড় বড় রাজ্যগুলি। অনেক টানাপোড়েনের পর স্বাধীনতার মাত্র কয়েকদিন আগে শেষ পর্যন্ত তাদের রাজি করানো সম্ভব হয়েছিল। 1947-এর 14ই আগস্ট সূর্যাস্তের পর প্রায় সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও সামরিক দপ্তর থেকে নামিয়ে আনা হল ইউনিয়ন জ্যাক, অতঃপর সেই মহেন্দ্রক্ষণ। গণপরিষদ ভবনে স্পিকারের আসনের ঠিক মাথার উপর একটা বড় দেয়াল ঘড়ি। নির্বাক কয়েকটা মুহূর্ত, তারপর বেজে উঠল 12টার ঘণ্টা। ভারত পেল ডোমিনিয়ন স্ট্যাটাস। সেই ঐতিহাসিক মুহূর্তে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ঘোষণা করলেন, Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. প্রবল শঙ্খধ্বনির মধ্যে আকাশবাণীতে বেজে উঠল বন্দে মাতরম সঙ্গীত। সারা ভারত তখন জেগে। পরিষদ ভবনের বাইরেও কয়েক হাজার মানুষের ভিড়, আকাশের বুক ছিঁড়ে বিদ্যুতের ঝলকানি, খানিক পরই শুরু হল অযোধ্যারায় বৃষ্টি। গভীর রাতে জন্ম নিল একটা নতুন জাতি, একটা নতুন দেশ, ভারতবর্ষ।